হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ওয়ান ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতি, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতি, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, যেই ব্যক্তি আশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধ রাত্র নামাজ আদায় করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আল্লাহর হাবিব বলছেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআতি, ওমান সাল্লাস সুবহা ফি জামাআতি, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আয় ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহু, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় সারা রাত্র নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ দান করে দিবি। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমরা অনেক গাফিল, বিশেষ করে ফজর নামাজের ক্ষেত্রে বিভিন্ন আমাদের মুহিব্বিনেরা আমাদের কাছে টেলিফোন করে, বিশেষ করে যুবকেরা টেলিফোন করে, হুজুর ফজর নামাজটা একটু মাফ করে দেওয়া যায় না, হুজুর প্রয়োজন বোধে এশার নামাজ দুইবার পড়ব, জোহর নামাজ তিনবার পড়ব, ফজর নামাজটা কি মাফ করে দেওয়া যায় না হুজুর? আমি বলি, ভাই ফজর নামাজের সাথে তোমার শত্রুতাটা কি, কি এমন শত্রুতা তোমার সাথে যে তুমি ফজর নামাজ পড়তে চাও না, জোহর নামাজ তিনবার পড়তে চাও, এশার নামাজ দুইবার পড়তে চাও? যুবক বলে, হুজুর ফজর নামাজের সময় ঘুম বড় টেস্ট লাগে হুজুর, নামাজ পড়তে মনে চায় না, ঘুম বড় টেস্ট লাগে। আল্লাহর হাবিব বলেছেন, ফজর নামাজ যে ব্যক্তি আদায় করবে সারা রাত্র নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করবে 10টা পুরস্কার আল্লাহ পাক তাকে দান করবে, 10টি পুরস্কার। এক নাম্বার, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করবে তার অন্তরের ভিতরে ইমানদারির মজবুতি আসবে, মুনাফিকি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই ব্যক্তির জিম্বা আল্লাহ নিজে গ্রহণ করে, আল্লাহর জিম্বায় লোকটা চলে যায়। তিন নম্বরে, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। চার নম্বরে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। পাঁচ নম্বরে, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ ফজর নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ পাকের দিদার সে লাভ করবে, আল্লাহ পাককে সে এক নজরে জান্নাতে দেখতে পারবে, আর সেই দেখাটা সাধারণ দেখা নয়, একেবারে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ পাককে তারা দেখতে পারবে। সাত নম্বরে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে তাকে পরিপূর্ণ মুক্তি দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। নয় নম্বরে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতে ফজর নামাজের দুই রাকাত ফজর নামাজ ফরজ নামাজ আল্লাহর কাছে অনেক উত্তম। নবীজি বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেই ব্যক্তি দুই রাকাত ফজর নামাজের ফরজ আদায় করবে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। নয় নম্বরে, যেই ব্যক্তি ফজর নামাজ আদায় করবে, আল্লাহ রসুল এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তাআলা আমি আমার উম্মতের বরকতের জন্য দোয়া করলাম যে উম্মত ফজর নামাজ জামাতে আদায় করবে। সুবহানাল্লাহ। দশ নম্বরে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে প্রফুল্লতা দান করবে, সব সময় তার মনটা জড়জড়া ফকফকা থাকবে, মনের ভিতরে একটা প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এই নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, এই নামাজ জামাত ছাড়া আদায় করলে নামাজের সঠিক হক আদায় হবে না। আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন নামাজের ফজিলত বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম জামাতের সাথে তোমরা নামাজ আদায় করবি। নবী বলে, মসজিদে আজান হওয়ার পরে যারা জামাতে নামাজ পড়তে আসে না, আমার মনে হয় যে আমার মনে হয় তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, কারণ ঘরের মহাব্বতে মায়াতে সে মসজিদে আসে না। দুইটা কারণে আমি সেই অর্ডার করি না, একটা হলো ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা আছে, আর ঘরের ভিতরে মহিলা আছে নারী আছে, আর না হয় আমি নবী হুকুম করতাম এই ঘরটাকে তোমরা সাহাবারা আগুন দিয়া জ্বালায়া দাও। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, নবী যে জামাতের ফজিলত বর্ণনা করলেন, একজন অন্ধ সাহাবি হুজুরের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, মসজিদের আজান হয় আমি সব সময় সঙ্গী সাথী পাই না, আমাকে কি নামাজের জামাতের ব্যাপারে একটু রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর হাবিব বললেন, তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ সাহাবি যখন হেঁটে যাচ্ছিল, আল্লাহর হাবিব তখন ডেকে বললেন, ও অন্ধ দাঁড়াও, তুমি যেখানে থাকো ওখান থেকে আমার মসজিদের আজান তোমার কানে তুমি শুনতে পাও কিনা? অন্ধ বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের আজান আমি শুনতে পাই আমার কানে। আল্লাহর হাবিব ডেকে বললেন, মসজিদের আজান যখন তোমার কানে তুমি শুনতে পাও, এখন ঘরে বসে নামাজ পড়লে আর তোমার নামাজ হবে না, অবশ্যই তুমি জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। নির্দিষ্ট সময় নামাজ আদায় করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, নামাজের ভিতরে গাফিলতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 15টা শাস্তি দিবে, 15টা শাস্তি আল্লাহ পাক তাকে দিবে। আর এই 15টা শাস্তির মধ্যে 6টা শাস্তি দিবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে, 6টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করবে। এক নাম্বার, এই ব্যক্তি দুনিয়াতে তার জীবন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয় বরকত উঠায়া নিবে। বেনামাজি ব্যক্তি কখনো আয় উন্নতি করতে পারবে না। নাম্বার ওয়ান, দুনিয়াতে 6টা শাস্তির মধ্যে 2 নম্বর শাস্তি হলো, যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে ঈমানদারের নূরকে আমার আল্লাহ উঠায়া নিবে। ঈমানদারের নূর তার চেহারার মধ্যে থাকবে না, তার চেহারার মধ্যে বেঈমানের চেহারা থাকবে, ঈমানদারের চেহারা থাকবে না। 3 নম্বরে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে না, ওই বান্দা নেককাররা যখন আল্লাহর কাছে, ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে, নেককারদের দোয়া থেকে ওই আল্লাহর বান্দাটা বঞ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। 4 নম্বরে, এই ব্যক্তি যত দোয়া করুক, বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। 5 নম্বরে, নেককার বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, নেককার বান্দারা যখন আল্লাহর কাছে কোনো কিছু আশা করবে, নেককার বান্দাদের আশাকে আল্লাহ পূরণ করবে, কিন্তু ওই বেনামাজির কোনো আশা আমার আল্লাহ পূরণ করবে না। 6 নম্বরে, আল্লাহর রহমতের ফেরেশতারা 24 ঘন্টা ওই বান্দার জন্য লানত করবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার ভাইরা, বেনামাজির 6টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করবে। এরপরে মৃত্যুর সময় 3টা শাস্তি আল্লাহ পাক দিবেন। বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, বেনামাজির মৃত্যুটা সে যখন অপমানের সাথে তার মরণ হবে, সম্মানের মরণ হবে না, অপমানের মরণ হবে বেনামাজির। 2 নম্বরে, ক্ষুধার্ত অবস্থায় বেনামাজি ইন্তেকাল করবে। আর 3 নম্বরে, পিপাসিত অবস্থায় সে ইন্তেকাল করবে। তার দুনিয়ার সব পানি যদি ওই ব্যক্তিকে পান করানো হয়, তার পানির পিপাসা মিটবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
আমাদের যখন মরণ দিবা ইমানদারের মরণ দিও গো আল্লাহ, নবীজির বরকতি হাতের হাউজে কাউসার আমাদের পান করায়া দিও, আর মৌতের কষ্ট তুমি আমাদের দিও না, আমাদেরকে অ্যাক্সিডেন্টের মরণ দিও না, রাস্তাঘাটে মরণ দিও না, নামাজের হালাতে মরণ দিও, রোজার হালাতে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, আল্লাহ তাআলা আমাদেরকে ওজুর হালাতে মরণ দিও, কোরআন তেলাওয়াতের মরণ দিও, সবাই বলি আমিন আমিন। আমার ভাইয়েরা, কবরে ওই ব্যক্তি বেনামাজিকে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নম্বরে, লোকটাকে কবরে রাখার পরে কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, ডান দিকের হাড্ডি বাম দিকে চলে যাবে আর বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে। দুই নম্বরে, তার সামনে সারাক্ষণ কবরে তার জন্য জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, কখনো তাকে মুক্তি দেওয়া হবে না, প্রতি মুহূর্তে জাহান্নামের আগুন তাকে জ্বালাতে থাকবে। তিন নম্বরে, কবরে একজন ফেরেশতা থাকবে, একজন ফেরেশতা থাকবে, ওই ফেরেশতা একটা গুরজু নিয়া, লোহার মুগুরু নিয়া ওই বান্দাকে পিটাতে থাকবে। সে ফজর নামাজ পড়ে নাই, ফজর থেকে জোহর পর্যন্ত তাকে গুরজু দিয়া মারতে থাকবে। যে আসর পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত গুরজু দিয়া মারতে থাকবে, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত গুরজু দিয়া তাকে মারতে থাকবে, মাগরিব থেকে আসা পর্যন্ত তাকে গুরজু দিয়া মারতে থাকবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে করে কবরে আজাব দেওয়া হবে। আর এক একটা গুরজুর শব্দ আকাশে যেমন বজ্রপাত হয়, এই বজ্রপাতের চাইতে আরো অনেক বেশি আওয়াজ হবে, নাউজুবিল্লাহ। আর হাশরের ময়দানে তিনটা শাস্তি আল্লাহ পাক তাকে দিবেন, তিনটা শাস্তি। এক নম্বরে, হাশরের ময়দানে আমার আল্লাহ তার মাথাটা নিচের দিকে দিয়ে দিবে আর পা দুইটা উপরের দিকে উঠাবে, এইভাবে করিয়া টেনে হেসরে তারপরে তারে কবরে, তারপরে হাশরের ময়দানে তাকে উঠাবে। দুই নম্বর শাস্তি হলো, আল্লাহ ইমানদার মুসলমান নামাজি ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবে, কিন্তু এই বান্দার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না, আল্লাহর মাগফিরাত সে পাবে না। আর তিন নম্বরে, নবীজি বলেছেন জাহান্নামের ভিতরে রম রম নামক একটা আগুনের কুণ্ডল আছে, ওই আগুনের কুণ্ডলের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, এক একটা সাপ পাহাড়ের মতো বড়, আর এক একটা বিচ্ছু হলো এক একটা ওটের সমান বড়। এক কোনো কোনো কিতাবে আসছে একটা হাতির সমান লম্বা। আমার ভাইয়েরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, নামাজ ছাড়া কোনো আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সর্বশেষ একখানা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। عن ابي هريره رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরাম আর আইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম, ও সাহাবায়ে কেরাম যদি তোমাদের কারো ঘরের দরজার সামনে প্রবাহমান একটা পানির ঝর্ণা থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, ওই ঝর্ণার মধ্যে ভালো পরিষ্কার পানির মধ্যে কেউ যদি দৈনিক পাঁচবার গোসল করে, হালিয়া বোকামিং দ্বারা নিহি সাই, বলো আমার সাহাবারা ওই লোকটার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন কলু লা ইয়াবকা মিন দারানি হিশাই, ইয়া রাসূলুল্লাহ পাঁচবার গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বললেন কলা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহর রাসূল বলো এই হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচবার গোসল করলে গায়ে যেমন ময়লা থাকে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, সেই নামাজ আজকে মুসলমানেরা পড়তে চায় না। জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়েন না কেন, কই হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে? আল্লাহ রাসূল বলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, নবীজি বলতেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই
তার ইমান নাই। ওয়ালা সালাতা লিমান লা দীন লাহু, নবী বলে যার নামাজ নাই তার দীন নাই। ওয়ালা দীন লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ধর্ম নাই, দীন নাই। আজকে আমার মুসলমান ভাইয়েরা নামাজের কথা বললে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমানটা ঠিক আছে? রাসূল বলেন ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীন মাথার যেমন সম্মান, ইসলামের যত আহকাম আছে, হুকুম আছে, সমস্ত হুকুম আহকামের মধ্যে নামাজ সবচাইতে বেশি, সবচাইতে বড় আমল, গুরুত্বপূর্ণ আমল। মাথার যেমন সম্মান ইসলামের ভিতরে, আমলের মধ্যে নামাজের তেমন সম্মান। যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া পরকাল দুজাহান কল্যাণ করবে, সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।